অনেক দূরে কাবুলি। সেইখানে তাহার একটি ছোট্ট কন্যাকে রাখিয়া সে একদা পাড়ি দিল কলিকাতায়। কলিকাতায় আসিয়া সে পথে পথে ঘুরিয়া কিসমিস বাদাম মেওয়া বিক্রয় করে। একদিন সে হঠাৎ দেখা পাইল মিনি। বাবা রে বাবা,
কাকে ডাকবো? আমার গাভী দিদির তো। ও আবার ভেঞ্চি কাটা হচ্ছে। মা ও মা শিগগির দেখবে এসো, দিদিমুনি আমার সঙ্গে কি কাণ্ডটাই না করছে, আবার আমার গা ভিজিয়ে দিচ্ছে, আবার নিজের গাও ভেজাচ্ছে। মিনি কি হচ্ছে নাকি? আরে একটা হাত ধুচ্ছি। তুমি হাত ধুচ্ছ? আর তুমি হচ্ছে তেমনি একটু তো বড্ড যা, যাও যাও খেলা করো গিয়ে। আর তুমিও চলো আমাকে গল্প বলবে। আমার কি এখন গল্প বলার সময় আছে? তোমার জন্য রান্না করতে হবে না? যা তোর বাবাকে গিয়ে বিরক্ত কর। বাবা তুমি লিখছো বুঝি? হ্যাঁ। জানো বাবা, রামদার না কাকে বলেছিল কৌয়া, ও কিছুই জানে না, তাই না বাবা? ওরা কৌয়াই বলে। কেন? কাক বলতে পারে না, কাক বলতে খুব সোজা, বলা তো কাক বলে। রামদয়াল হিন্দুস্তানি কি না, তাই কাককে কাওয়া বলে। হিন্দুস্তানি কি বাবা? হিন্দুস্তানি জানো বাবা, ফুলা না খুব বোকা। কেন? ফুলা আবার কি করবে? ফুলা বলছিল আকাশে নাকি বড় বড় হাতি থাকে, তাদের সূর্যে যখন জল ছেটায় তখন নাকি বৃষ্টি হয়। ফুলাটা কিচ্ছু জানে না। আচ্ছা মিনি, তুমি এখন গিয়ে খেলা করো, যাও। না আমি তোমার সঙ্গে গপ্প করবো। বেশ, লেখা টেখা সব মাথায় উঠলো। আচ্ছা মিনি, তোমার মা বুঝি তোমাকে আমার কাছে পাঠিয়েছেন? হ্যাঁ। কি বললেন? বললেন যা তোর বাবাকে গিয়ে বিরক্ত কর। বাবা মা তোমার কে হয়? মা আমার বন্ধু হয়। আচ্ছা বাবা, মা তোমার বিয়ের সময় নেমন্তন্ন করেছিল? কই না তো। আমাকেও না। তাই নাকি, ভারী অন্যায়। আচ্ছা মিনি যাও, তুমি এখন গিয়ে খেলা করো। তুমি লেখো কেন বাবা? তুমি খেলা করো কেন? আরে লেখাতে বুঝি তোমার খেলা হলো? আমি দেখবি,
শুনতে হাতি আছে হাতি দূর বাবা সাজ বলছে আমার ঝুড়িতে হাতি আছে সাজ বলছে তুমি দেখবে না না ও তুমি আর বলো না পত্তু আসার ভয়ে উঠোনে পালিয়েছে দাঁড়ো আমি ডাকছি না না বৌদি থাক ডাকতে হবে না ও যখন চাইছে না পড়তে তখন দেখিও কি করতে যায় দাঁড়াও আমি যাচ্ছি ঠিক আছে মিনি মিনি কি করছো আমরা খেলাচ্ছি দেখি তো তোমাদের স্বাস্থ্য ঠিক রয়েছে কিনা আচ্ছা তোমাদের না আমি আজকে একটা নাচ শেখাবো তোমরা শিখবে তো মহাকাল উত্তম জট জল ধরি হরি লুণ্ঠিত ঢেউ উঠে উত্তাল যদি মাতে মহাকাল উত্তম জট
কাছে Lim Dana Shure, Lady Dana, Money, Money,
কথা বাবা হারিয়ে যাওয়া পারে নেই মানা মনে মনে মিলিয়ে দিলেন গণেশ এই গানা মনে মনে আমি পদ ভুলে যাই দূর পারে সেই চুপ কথা আরে বলে চম্পার বহুত আচ্ছা বহুত আচ্ছা বহুত আচ্ছা পারে বলে চম্পার হয় জানা মনে মনে কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা মনে মন ফেলে দিলে রানেশ্বর সেই জানা মনে মনে সূর্য যখন আসতে পড়ে ঢুলি মেঘে মেঘে আকাশ কুসুম তুলি সূর্য যখন আসতে পড়ে ঢুলি মেঘে মেঘে আকাশ কুসুম তুলি রাত সাগরের ফেনায় ফেনায় মিশে আমি যাই বিশে দূরে বহুত আচ্ছা বহুত আচ্ছা রাত সাগরের ফেনায় ফেনায় মিশে আমি যাই বিশে দূরে দিশে পরের দেশে বন্ধ জুয়ার দিয়া না মনে মনে পরের দেশে বন্ধ জুয়ার দিয়া না মনে মনে কোথাও আমার হারিয়ে যাবার নেই মানা মনে মনে ফেলে দিলেন জানিস এই জানা মনে মনে বহুত আছো বহুত আছো তুমি আমার আচ্ছা কোকি আছো তুমি আমার আচ্ছা কোকি আছো কোকি এ কোকি 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 করে চিল্লাচ্ছ কেন কোকি তো হ্যাঁ কোকি কোকি বাড়িতে নেই দেখা হবে না বুলালো না বুলালো না বলছি তো বেড়াতে গেছে দেখা হবে না যাও কেন গেয়া কেন গেয়া বলছি তো বেড়াতে গেছে দেখা হবে না যাও ঠিক আছে ঠিক আছে ঠিক আছে এইভাবে সুখে দুঃখে
কলিকাতায় কাবলিওয়ালার দিনগুলি কাটিয়া যাইতে লাগিল। একদিন সকালে আমার ছোট ঘরে বসিয়া প্রুফশিট সংশোধন করিতেছি, এমন সময় রাস্তায় ভারী একটা গোল শোনা গেল। চাহিয়া দেখি আমাদের রহমতকে দুই পাহারাওয়ালা বাঁধিয়া লইয়া আসিতেছে। আমি দাঁড়ির বাহিরে গিয়া পাহারাওয়ালাকে দাঁড় করাইলাম, জিজ্ঞাসা করিলাম ব্যাপার কি। কিয়দংশ তাহার কাছে, কিয়দংশ রহমতের কাছে শুনিয়া জানিলাম যে আমাদের প্রতিবেশী একজন লোক রামপুরি চাদরের জন্য রহমতের কাছে কিঞ্চিত দেনা করিয়াছিল। মিথ্যাপূর্বক সে দেনা সে অস্বীকার করে এবং তাহা লইয়াই বচসা করিতে করিতে রহমত তাহাকে এক ছুরি বসাইয়া দিয়াছে। ইহার পর 8 বৎসর কাটিয়া গিয়াছে। আমার মিনির বিবাহ সম্বন্ধ স্থির হইয়াছে। সেদিনের সেই প্রভাতটি অতি সুন্দর। সেই দিন আমার মিনির বিবাহ। সারা বাড়ি আলোয় ঝলমল করবে। খুকি, এ খুকি, খুকি, দেখো দেখো আমি আসিয়াছি। এ খুকি, কে, কি ব্যাপার? সালাম বাবুজি, সালাম। আমার নাম রহমত শেখ। ও রহমত জি, তা জেল থেকে বেরোলে কবে? জি, আজই খালাস পাইয়েছি, খালাস পাইয়েই ছুটে এসেছি। কিন্তু আজ আমাদের বাড়িতে একটা কাজ আছে রহমত। হামসে নেহি মিলেগে বাবুজি। না রহমত। কুছ কিসমিস আর বাদামি খোকির জন্য লাইছিলেন, মেহরবানি করে ওকে দিবেন? দাও, আর দাও। নেহি 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 বাবুজি, হামকো পয়সা মত দো, হামকো পয়সা মত দো বাবুজি। রহমত, আপকা আপকা বহুত বহুত মেহরবানি আছে, কিন্তু হামকো পয়সা মত দো। আমি তো খকির সাথে সাদা করতে আসি না বাবুজি। ইয়ে দেখো, মেরে লড়কি হাতের ছাপ, আর ইয়ে ভি দেখো, মিনি খোকি আমার দিয়েছিল। ইস দোনোকে আমি আমার পাস সব টাইম রাখি। এলো, দেখা হবে না, দেখা হবে না। রহমত জি বাবুজি, এই তোমার মিনি খোকি, 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 এই তো, এই তোমার মিনি। কি কর,
মিনি নেই, ইয়ে আমার মিনি কুকি নেই আছে। প্রমোদ, এই তোমার মিনি কুকি, 8 বছর আগে তুমি যাকে দেখেছিলে। আর কি সেই ছোট্ট মিনি আছে? খোকি, তুই শ্বশুর বাড়ি যাবি? পেহচানা নেই বাবুজি, পেহচানা নেই। খুদাই পাওয়া, খুদাই পাওয়া, খুদাই পাওয়া। প্রমোদ, তুমি দেশে ফিরে যাও। নেই বাবুজি। কেন? এই শহরে তুমি হম নেই যায়গা, কেসে যায়গা? ওকে একটু দাঁড়াতে বলো না। কেন? আজকের দিনে ও আমার বাড়িতে কেঁদে ফিরে যাবে। ওকে ডাকো, আমি আসছি। রহমত, বাবুজি এই সব টাকাটা তুমি ওকে দিয়ে দাও, আমাদের আলো বাজনের দরকার নেই, ওর মেয়ের কাছে ফিরে দাও। দাও, তাই দাও, আমাদের মিনির এত বড় কল্যাণ আর কিছু তো হবে না। এই নাও রহমত, তুমি দেশে ফিরে যাও। বাবুজি। হ্যাঁ রহমত, আমিও মেয়ের পিতা, তুমিও মেয়ের পিতা, তুমি এখনই নরম। জায়গা